আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো এবং বেশি বেশি করে পড়াশোনা করছো। সো আজকে হচ্ছে আমরা নিউটনের মেকানিক্স চ্যাপ্টারেরই আরেকটা খুবই ইম্পর্টেন্ট টপিক, যেটা হচ্ছে গিয়ে মানে বেশ ভালো রকমের ইম্পর্টেন্ট এবং অ্যাডমিশনের জন্য তো হচ্ছে আরও সুপার ইম্পর্টেন্ট, মানে খুবই খুবই ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে পুলি। এবং এই পুলি নিয়ে হচ্ছে আমরা আজকে কথাবার্তা বলবো। সো পুলি নিয়ে যত কথা আছে ট্রাই করবো যে সব কিছু হচ্ছে এই স্লাই মানে এই ক্লাসের মধ্যে কভার করে দেওয়ার জন্য। আচ্ছা, তো দেখো পুলি জিনিসটা কি এটা একটু বোঝার ট্রাই করি। পুলি বেসিক্যালি হচ্ছে এমন একটা সিস্টেম, এমন একটা মেকানিক্যাল সিস্টেম যেখানে হচ্ছে এক সাইডে একটা ওয়েট থাকে, একটা হ্যাভি ওয়েট থাকে যেখানে একটা সাইডে, এবং আরেকটা সাইডে কম্পারেটিভলি লাইটার ওয়েট থাকে। তো ধরো যে তোমার হ্যাভি ওয়েটটা হচ্ছে ফিক্স থাকে, আর এখানে তুমি ধরো যে একটা বিল্ডিং, এটা ধরো যে আমার একটা হচ্ছে মনে করো যে তুমি হচ্ছে একটা বিল্ডিংয়ের উপরে ইট উঠাইতে চাও, ঠিক আছে? একটা বিল্ডিংয়ের উপরে হচ্ছে তুমি ইট ওঠাতে চাও, তো তোমার মনে করো যে এইটা হচ্ছে কি একটা পাঁচতলা বিল্ডিং, এটা একটা পাঁচতলা বিল্ডিং বা ছয়তলা বিল্ডিং বা বড় কোনো বিল্ডিং, আর তুমি হচ্ছে এইখানে এই রশিটার মধ্যে হচ্ছে কিছু ইট বেঁধে দিছো, ঠিক আছে? ইট বেঁধে দিছো আর তুমি হচ্ছে এই পাঁচতলা বিল্ডিংয়ে ইটটা উঠাবা। তো তুমি কীভাবে উঠাবা? তুমি হচ্ছে এই পাশে এই ইটের যে ওয়েট বা ইটের যে ম্যাস সেটা ধরো যে তোমার ফর এক্সাম্পল 10 কেজি, ঠিক আছে? তো তুমি এখন কী করলা যে ভাই এই পাশে তুমি হচ্ছে 10 কেজির জায়গায় মোটামুটি ধরো 15 কেজি ওয়েটের কিছু একটা ঝুলাই দিলা, তাহলে কী হবে? এই পাশ থেকে 15 কেজি পড়ে যাবে, ব্যাপারটা ফিল করো, 15 কেজি পড়ে যাচ্ছে, 10 কেজি উঠে যাচ্ছে, পড়ে যাচ্ছে উঠে যাচ্ছে, অ্যাট দ্য সেম টাইম কী হচ্ছে, 15 কেজি নিচে পড়ে যাচ্ছে আর 10 কেজি উপরে উঠে যাচ্ছে। অ্যান্ড এইখানে মনে করছো তোমার ছাদ, এই ছাদের উপরে তুমি হচ্ছে ইটটাকে উঠে ফেলতে পারলা একদম এক নিমিষে। এটাকে বলা হয় হচ্ছে যে প্রাচীনকালে লিফট বা লিফটের একদম বেসিক ধারণা হচ্ছে এইভাবে ক্রিয়েট হয়েছিল যে আমরা হচ্ছে এরকম একটা ইনস্ট্রুমেন্ট রাখবো মাঝে, যাতে করে হচ্ছে এক সাইডে ওয়েট পড়লে আরেক সাইড দিয়ে হচ্ছে উঠে যায়। আমরা হচ্ছে ছোটোবেলায় যে সি স খেলছি না ভাইয়া, সি স বলে যেটাকে, সেটা হচ্ছে যে পার্কে থাকতো এরকম টাইপের কিছু একটা থাকতো মাঝখানে, ওকে? অ্যান্ড এইটার দুই সাইডে হচ্ছে গিয়ে তোমার এরকমভাবে দুই পাশে হচ্ছে ব্যালেন্স করা যেত। তো আমরা হচ্ছে যে এক ফ্রেন্ড হচ্ছে এই পাশে বসতাম, ঠিক আছে, একজন হচ্ছে এই পাশে বসতাম, আমার ছবি আঁকার স্টাইল অনেক বাজে, এই পাশে বসতাম। তো এই পাশে যখন হচ্ছে বসতাম তখন হচ্ছে এই পাশ থেকে উপরে উঠে যেত, বসতাম উপরে উঠে যেত, বসতাম আর কি হতো ভাইয়া, আর এক সাইডে উপরে উঠে যেত। সেম টেকনোলজি বা সেম জিনিসটাই হচ্ছে গিয়ে আমরা পুলের মধ্যে ইউজ করি, ঠিক আছে? সেম জিনিসটাই হচ্ছে গিয়ে আমরা পুলের মধ্যে ইউজ করার ট্রাই করি। আচ্ছা, তাহলে দেখো পুলের মধ্যে তাহলে এই বেসিক জিনিসটাই ঘটে, কী ঘটে? এক সাইডে ওয়েট পড়ে, এক সাইডে ওয়েট ওঠে। তাহলে দেখো ভাইয়া এইটা কেন ফিজিক্সে পড়ানো হয়, ফিজিক্সে পড়ানো হয় কারণ দেখো যখন হচ্ছে তোমার নিচের দিকে ওয়েট কাজ করতেছে, আবার এটা যখন একটা এক্সিলারেশনে উপরের দিকে উঠতেছে, আবার এইটা কী হইতেছে, এইটাও একটা ওয়েট থাকা সত্ত্বেও উপরের দিকে একটা এক্সিলারেশন পাচ্ছে অর্থাৎ ত্বরণ পাচ্ছে, এত সমস্ত ঘটনা যখন ঘটতেছে সেই কারণে হচ্ছে আমরা এগুলোকে প্রত্যেকটা ঘটনাকে ফিজিক্সের বিভিন্ন ভিন্ন ব্যাখ্যা করতে পারি, মানে ফিজিক্স ব্যবহার করে ব্যাখ্যা করতে পারি। সেই কারণেই হচ্ছে আমাদের পুলি হচ্ছে ফিজিক্সে ইনক্লুড করা হয়েছে। আচ্ছা, এখন দেখো যে পুলির গাণিতিক ব্যাখ্যা আমরা দেওয়ার চেষ্টা করি। তো এখানে ধরো যে M1 একটা ওয়েট আছে আর M2 একটা ওয়েট আছে। আচ্ছা, এখানে ধরো আমাদের M1-এর ওয়েট হচ্ছে বেশি, অর্থাৎ আমাদের ম্যাস 1টা হচ্ছে ম্যাস 2 থেকে বড়। তাহলে ম্যাস 1 যদি ম্যাস 2 থেকে বড় হয় ভাইয়া, তাহলে এই জায়গাটাতে কী কী ঘটনা ঘটতেছে দেখি আমরা, আসো কী ঘটনা ঘটতেছে। আচ্ছা, এই লেখাটা আমি এখানে না লিখে উপরে লিখে দিই, কারণ এখানে আমার অনেক আঁকা ঝুঁকি করতে হবে। আচ্ছা, তাহলে আমরা এখানে জাস্ট একটা শর্ত দিচ্ছি যে ভাই ম্যাস 1টা হচ্ছে আমাদের ম্যাস 2 থেকে বড়, ওকে? ম্যাস 1টা হচ্ছে আমাদের ম্যাস 2 থেকে কি বলো ভাইয়া, বড়। তাহলে দেখো আমরা ম্যাস 1-এর জন্য একটা ফ্রি বডি ডায়াগ্রাম আঁকবো, ম্যাস 2-এর জন্য একটা ফ্রি বডি ডায়াগ্রাম আঁকবো। ফ্রি বডি ডায়াগ্রাম কি, অর্থাৎ এই ম্যাস 1টাকে আমরা মনে মনে খুলে নিয়ে এসে এখানে বসায় দেখবো যে এর কী অবস্থা, ঠিক আছে? ওপেন হার্ট সার্জারি শুনছো না, হার্ট হচ্ছে খুলে নিয়ে টেবিলের উপরে রেখে কাজ টাচ করে আবার ভিতরে রেখে দেয়, যদি ব্যাপারটা এত সিম্পল না বললাম আর কি। তো এখানে হচ্ছে আমরা এটা হচ্ছে ওপেন হার্ট সার্জারি করবো, এটাকে খুলে নিয়ে এখানে আসলাম। আচ্ছা, তোর কী অবস্থা? তোর হচ্ছে গিয়ে নিচের দিকে M1G কাজ করতেছে, কেন? কারণ তার ওয়েট হচ্ছে M1G, ম্যাস হচ্ছে M1, ভর M1 আর ওজন হচ্ছে M1-এর সাথে G, নিচের দিকে M1G কাজ করতেছে, ফাইন। অ্যাট দ্য সেম টাইম দেখো ভাই উপরের দিকে হচ্ছে একটা টেনশন ফোর্স কাজ করতেছে, যেহেতু রশি, তো ভাই রশির মধ্যে টান লাগবে না, অবশ্যই টান লাগবে, তাহলে হচ্ছে একটা কী কাজ করতেছে, টেনশন ফোর্স কাজ করতেছে, সরি এটা উপরের দিকে কাজ করতেছে না, যেহেতু এটা ভারী তাহলে এটা নিচের দিকে কাজ করবে, ঠিক আছে? সমস্যা নেই, উপরে নিচে কোনো ব্যাপার না। আচ্ছা, তো মানে সরি নিচের দিকে কাজ করবে না, বেসিক্যালি এখানে ঘটনাটা কী ঘটতেছে আমি তোমাকে ক্লিয়ারলি বলি, ধরো একটা মিনিট আমি একটু মুছে নিই, এখানে গ্যাঞ্জাম ক্লিয়ার করে দিচ্ছি তোমাদের, ওকে? তো এখানে হচ্ছে ভাইয়া দেখো M1G-টা হচ্ছে নিচের দিকে কাজ করতেছে, M1G নিচের দিকে কাজ করবে, কিন্তু এটার অপোজিট দিকে একটা টেনশন কাজ করবে না রশির মধ্যে, অপোজিট দিকে কী কাজ করবে, টেনশন কাজ করবে। আমরা জানি নিউটনের
ল থেকে যে উল্টা দিকে একটা কি কাজ করবে ভাইয়া, ফোর্স কাজ করবে। আচ্ছা, তো রশির মধ্যে যে ফোর্সটা কাজ করতেছে এইটাকে আমরা হচ্ছে উপরের দিকে দিলাম টি। তাহলে ভাই দেখো ওভারঅল হচ্ছে টি আর এম ওয়ান জি কাজ করতেছে। কাজ করার পরে যেহেতু এম ওয়ান হচ্ছে ভারী, সে কি হচ্ছে আমরা বলছিলাম নিচের দিকে যাচ্ছে, এম ওয়ান কি হচ্ছে নিচের দিকে যাচ্ছে, অর্থাৎ এই দুইটা ফোর্সের ইকুইলিব্রিয়ামের পরেও সে নিচের দিকে যাচ্ছে। তার মানে আমাদের এম ওয়ান জি অবশ্যই হচ্ছে একটা বড় ফোর্স, এম ওয়ান জি একটা বড় ফোর্স। তাহলে আমরা এখন লিখতে পারি যে এম ওয়ান জি থেকে আমরা যদি হচ্ছে টেনশনটাকে মাইনাস করে দিই, এম ওয়ান জি থেকে যদি আমরা টেনশনটাকে মাইনাস করে দিই, তাহলে এই এম ওয়ান অবজেক্টটা যেই ফোর্সে নিচের দিকে যাচ্ছে, যেই নেট ফোর্সে নিচের দিকে যাচ্ছে সেটা পাবো। তাহলে আমরা লিখতে পারি এম ওয়ান জি মাইনাস টি ইজ ইকুয়াল টু এফ নেট, এফ নেট। ওকে, এফ নেট। আচ্ছা, এখন এফ নেটটাকে আমরা আবার কীভাবে লিখতে পারি, এইটার ম্যাস আর যে এক্সিলারেশনে সে নিচের দিকে যাচ্ছে সেইটা। তাহলে এম ওয়ান জি মাইনাস টি ইজ ইকুয়াল টু এম ওয়ান এ, এইটা আমরা লিখতে পারছি। ওকে, এখন এটা গেল হচ্ছে ফার্স্ট বডির ক্ষেত্রে। সেকেন্ড বডির ক্ষেত্রে কী হবে, সেকেন্ড বডির ক্ষেত্রেও ভাইয়া নিচের দিকে একটা ওয়েট কাজ করতেছে এম টু জি, উপরের দিকে একটা টেনশন কাজ করতেছে, বাট এইবার হচ্ছে দুইটা টেনশনের রেজাল্টেন্ট বা লব্ধি টেনশন কাজ করতেছে, লব্ধি ফোর্স কাজ করতেছে উপরের দিকে। এটা হচ্ছে আমাদের এফ নেট, উপরের দিকে কাজ করতেছে, উপরের দিকে কাজ করতেছে। তার মানে টিটা হচ্ছে এবার বড়, তাহলে টি মাইনাস এম টু জি ইজ ইকুয়াল টু এফ নেট, এবং এফ নেট লেখালো এবার হচ্ছে এম টু এ। বোঝা গেছে কিনা দেখো, আমরা হচ্ছে সুন্দর সুন্দর দুইটা ইকুয়েশন লিখেছি। একটা হচ্ছে ভাই এম ওয়ান জি মাইনাস টি ইজ ইকুয়াল টু এম ওয়ান এ, এফ নেটের কথা এখন তুমি ভুলে যেতে পারো। আর একটা হচ্ছে টি মাইনাস এম টু জি ইজ ইকুয়াল টু এম টু এ, এইটার কথাও এফ নেটের কথা আমরা ভুলে যেতে পারি। দেখো সুন্দর সুন্দর দুইটা ইকুয়েশন আমাদের কাছে চলে আসছে। আচ্ছা, এখন আমরা এই ইকুয়েশন নিয়ে হচ্ছে কিছু কাজ করি, কীভাবে করতে পারি। দেখো এই জায়গা থেকে আমরা টি এর ভ্যালু কী লিখতে পারি, এই ইকুয়েশন থেকে আমরা লিখতে পারি যে টি এর ভ্যালু আমাদের আসতেছে এম ওয়ান জি মাইনাস এম ওয়ান এ, মানে হচ্ছে এম ওয়ান জি মাইনাস এ। ওকে, আবার এইখানে হচ্ছে আমরা টি এর ভ্যালু এখান থেকে কি লিখতে পারি, দেখো যে এম টু এ প্লাস জি, এম টু এ প্লাস জি, ওখানে এম ওয়ান জি মাইনাস এ। তাহলে দুইটাই যেহেতু টি এর ভ্যালু বা টেনশনের ভ্যালু, তাহলে আমরা কি একদম একটা কথা নির্দ্বিধায় লিখতে পারি যে এম ওয়ান জি মাইনাস এম ওয়ান এ ইজ ইকুয়াল টু এম টু এ প্লাস এম টু জি। দেখেন ভাইয়া বোঝা যায় কি না, জাস্ট দুইটা হচ্ছে সমান, দুইটাকে সমান আকারে লিখেছি। এখন এই জায়গাটার মধ্যে আমাকে এম ওয়ান যদি দেওয়া থাকে, এম টু যদি দেওয়া থাকে, জি এর ভ্যালু আমরা জানি, শুধুমাত্র এক্সিলারেশন বা ত্বরণ বা এটা হচ্ছে আমাদের অজানা। তাই আমরা এটা একটু বের করে ট্রাই করি। দেখেন এটাকে আমি ওই পাশে নিয়ে যদি কমন নিই, তাহলে আমি পাই এম ওয়ান প্লাস এম টু, আর জিটা হয়ে যাচ্ছে এম টু জি মাইনাস এম ওয়ান জি, এম টু জি মাইনাস এম ওয়ান জি। তাহলে ভাইয়া ফাইনালি একদম শেষমেশ আমরা একটা কথা লিখতে চাই, সেই কথাটা হচ্ছে যে ভাইয়া আমাদের এক্সিলারেশন, আমাদের এক্সিলারেশন হচ্ছে এইটা, এ ইজ ইকুয়াল টু কি আসতেছে, এম টু জি মাইনাস এম ওয়ান জি, মানে এম টু মাইনাস এম ওয়ান ইনটু জি ডিভাইডেড বাই এম ওয়ান প্লাস এম টু। তার মানে ভাই এইটা হচ্ছে আমাদের শেষমেশ ফাইনাল কথা। আচ্ছা, এই ফাইনাল কথাটা দ্বারা আমরা আরও সহজ করে বলতে পারি, দুইটা ম্যাসের যে পার্থক্য ডিভাইডেড বাই দুইটা ম্যাসের যে যোগফল, দুইটা ভরের পার্থক্য ডিভাইডেড বাই দুইটা ভরের যোগফলকে আমরা জি দিয়ে গুণ করলেই আমরা এই পুলিটার যে, এই সিস্টেমটার যে ত্বরণ বা এক্সিলারেশন আছে সেটা পেয়ে যাব। ঠিক আছে ভাইয়া, ওকে, তাহলে আমরা এক্সিলারেশন হচ্ছে পেয়ে গেলাম, এইটা আমাদের হয়ে গেল। আচ্ছা ফাইন, এখন হচ্ছে ভাইয়া এখানে আমাদের যে টেনশন আছে, সেই টেনশনেরও একটা সুন্দর ভ্যালু আমরা বের করতে চাই। সেইটা আমরা কীভাবে বের করতে পারি, সেইটা ভাইয়া আমি করে দিতে চাচ্ছি না, এইটা তোমরা করবা। কীভাবে করবা আমি বলে দিই। দেখো টি সমান সমান এম টু এ প্লাস জি, রাইট? এখানে আমরা এম টু জানি, জি জানি, এ জানি না, এ এখন আমরা এও জানি, এই এই এটা, এই এটাকে তুমি হচ্ছে এখানে বসায় দিবা, এটাকে তুমি হচ্ছে ভাইয়া যদি এখানে বসায় দাও, তাহলে তোমার অ্যান্সারটা কী আসবে সেটা আমি লিখে দিই। ঠিক আছে, সেটা আমি লিখে দিই, তোমার টেনশনের ভ্যালু আসবে টু এম ওয়ান এম টু জি ডিভাইডেড বাই এম ওয়ান প্লাস এম টু, এটা হচ্ছে তোমার টেনশনের ভ্যালু আসবে। সুতরাং তোমার বাসায় হোমওয়ার্ক হচ্ছে যে ভাই এই কাজটা করা, কী কাজ করা, এর ভ্যালুটা কোনো একটা টেনশনের মধ্যে বসাই দিয়ে এই টি এর ভ্যালুটা নিয়ে আসা। ঠিক আছে, তোমরা কমেন্ট বক্সে জানাবা যে ভাই আমি সলভ করতে পেরেছি নাকি পারি নাই। যদি তোমরা মানে অনেকেই দেখি যে পারে নাই এরকম ধরনের অ্যান্সার আসে, তাহলে হচ্ছে আমি এটা অন্য আরেকদিন হয়তো বুঝাই দিব। ঠিক আছে, আর যারা পারবা তারা হচ্ছে ফেসবুকে কী করবা, কমেন্ট বক্সে হচ্ছে ছবিটা পাঠাই দিবা, আর ইউটিউবে তো ছবি দেওয়া যায় না, সো ফেসবুকে দিবা। ওকে, ঠিক আছে, আসো
এইবার হচ্ছে আমরা একটা খুবই ইন্টারেস্টিং পুলি রিলেটেড প্রবলেম দেখব এবং আল্লাহ আল্লাহ করো যে কোনো বছর যদি বইটা চলে আসে এবং তারা যারা এই মুহূর্তে ভিডিওটা দেখতেছো তারা হচ্ছে একদম ছক্কা মেরে দিবা, ঠিক আছে? এই টাইপের প্রবলেম এখনো পর্যন্ত কোথাও আসে নাই, বাট আসতে কিন্তু বেশি দেরিও নাই, ঠিক আছে? আচ্ছা ফাইন, এই ছবিটার মধ্যে একটু ভুল আছে, এইখানে একটা লাইন হবে আর কি, ঠিক আছে, মানে যুক্ত থাকবে। আচ্ছা ফাইন, এখন দেখো এই পুলিটার মধ্যে হইতেছেটা কি ভাই, এত এত কিছু এই পুলির মধ্যে। ফার্স্ট অফ অল তোমার এখানে মনে করো যে এম টু আছে আর এখানে মনে করো এম ওয়ান আছে, ঠিক আছে? এখন এম টুটা মনে করো যে অনেক ভারী, তো আমরা লিখে দিই যে এম টু ইজ গ্রেটার দেন এম ওয়ান। ওকে, এম টু ইজ গ্রেটার দেন এম ওয়ান। এম টু যদি ভাই অনেক বেশি ভারী হয় তাহলে এম টুটা কী হবে, নিচের দিকে পড়ে যাবে। পড়ে যাওয়ার সময় সে একই সাথে এইটাকে টান দিবে নিচের দিকে, এইটাকে নিচের দিকে টান দিবে, মানে এইটাকে টান দিবে উপরের দিকে। দেখো ভিজুয়ালাইজ করো, নিচের দিকে পড়ে যাবে, এইটা উঠে যাবে উপরের দিকে, এইটা যদি উপরের দিকে উঠে আমাদের এম ওয়ানও কী হবে, বেসিক্যালি উপরের দিকে উঠবে। তো ঘুরে ফিরে ওই একই রকম হইতেছে, বাট একটু আলাদা আছে, বলতেছি কোথায় আলাদা। দেখতে একই রকম লাগতেছে যে এম টু নিচে পড়তেছে আর এম ওয়ান উপরে পড়তেছে। আলাদাটা হচ্ছে ভাই, আগেরবার যখন এম ওয়ানকে নিয়ে আমরা কাজ করছিলাম, আসেন আমরা এম ওয়ানকে নিয়ে কাজ করি এখানে আলাদা করে। এইটা মনে করেন যে এম ওয়ান, ঠিক আছে? এই এম ওয়ানের নিচের দিকে ভাই এম ওয়ান জি কাজ করতেছে, খুব ভালো কথা। কিন্তু উপরের দিকে ওইবার হচ্ছে শুধু একটা টেনশন কাজ করছিল, বাট এইবার একটু তাকা দেখেন যে এম ওয়ানের উপরে এই মাথায় তো ভাই শুধু টেনশন, বাট তার উপরে পুলি আসা না, এবং পুলির উপরে তো ভাই দুইটা জিনিস কাজ করতেছে, তাই না? দুইটা টেনশন কাজ করতেছে, অর্থাৎ এইখানে একটা টেনশন, এখানে একটা টেনশন, দুইটা টেনশন কাজ করতেছে। অর্থাৎ আপনি যদি এই জায়গার একটা ফ্রি বডি ডায়াগ্রাম কাটেন আর এই জায়গার একটা ফ্রি বডি ডায়াগ্রাম কাটেন, তাহলে এম টুর উপরে দেখবেন একটা রশ্মি আর এম ওয়ানের উপরে দেখবেন হচ্ছে দুইটা রশ্মি, তাহলে এইখানে হচ্ছে দুইটা টেনশন কাজ করবে। ওকে, এইটা হচ্ছে আলাদা। আর আমাদের ওই পাশে যেটা আছে, ঠিক আছে, এম টুর জন্য ওইটা হচ্ছে নিচের দিকে কাজ করবে এম টু জি, আর উপরের দিকে কাজ করবে হচ্ছে শুধুমাত্র টেনশন, ঠিক আছে? তাহলে এইটাই হচ্ছে গিয়ে পার্থক্য। এখন জানতে চাইছি কি, আপনার কাছে ধরেন যে হচ্ছে এই পুরো সিস্টেমটার এক্সিলারেশন জানতে চাইছে, ঠিক আছে? পুরো সিস্টেমটার হচ্ছে কি এক্সিলারেশন জানতে চাইছে। তাহলে আমরা এখন আস্তে আস্তে করে লিখতে স্টার্ট করি, ঠিক আছে? কীভাবে লেখা যায় দেখেন, যে এইখানে হচ্ছে এই অবজেক্টটা উপরের দিকে যাচ্ছে, ফাইনালি হচ্ছে কি হচ্ছে, উপরের দিকে যাচ্ছে, তার মানে টু টির ভ্যালুটা এখানে অবশ্যই বড়। তাহলে টু টি মাইনাস এম ওয়ান জি ইজ ইকুয়াল টু এম ওয়ান এ, এই ধরনের ইকুয়েশন আমরা আগের স্লাইডে লেখা শিখে আসছি, সুতরাং লিখতে খুব বেশি কষ্ট হওয়ার কথা না। সিমিলারলি এই স্লাইড, এই কি বলে বক্সের জন্য দেখেন কি লেখা যায়, এটা নিচের দিকে যাচ্ছে, তার মানে এম টু জিটা কি বড়। তাহলে এম টু জি মাইনাস টি ইজ ইকুয়াল টু এম ওয়ান এ, সরি এম টু এ, এম টু এ। ওকে, তাকায় দেখেন ভাইয়া যে আমরা হচ্ছে সুন্দর সুন্দর দুইটা কিউট কিউট ইকুয়েশন পেয়ে গেছি, এইখানে একটা, এইখানে একটা। এখন আমাকে এ জিজ্ঞেস করছে, আচ্ছা এক্সিলারেশন জিজ্ঞেস করছে। দেখেন আপনি কি চেষ্টা করলে এখান থেকে একটা টি এর ভ্যালু বের করতে পারবেন কি না, খেয়াল করে দেখেন। আমি হচ্ছে আপনাকে পাথ দেখাই দিব, আপনি হচ্ছে গিয়ে সলভ করবেন। আচ্ছা, যেহেতু হচ্ছে ভাইয়া আমরা এই ছবিগুলো বুঝে ফেলছি, আমি একটুগুলো মুছে দিই, ঠিক আছে? ছবিগুলো যেহেতু বুঝে ফেলছি আমরা হচ্ছে এগুলো একটু মুছে দিই। ওকে, মুছে দিয়ে হচ্ছে দেখাই ভাইয়া যে কি হচ্ছে জিনিসটা। ওকে, দেখেন এই দুটো ইকুয়েশন আমরা পেয়ে গেছিলাম, ফাইন। এখন হচ্ছে দেখেন যে এই ইকুয়েশন থেকে আমি হচ্ছে সুন্দর করে এটা লিখতে পারি যে টি সমান সমান এম ওয়ান এ প্লাস জি ডিভাইডেড বাই টু, টি সমান সমান এম ওয়ান এ প্লাস জি ডিভাইডেড বাই টু, এটা লিখতে পারছি। আচ্ছা, আবার এই ইকুয়েশন থেকে আমি সুন্দর করে লিখতে পারি যে টি সমান সমান এম টু জি মাইনাস এ, লিখতে পারছি এম টু জি মাইনাস এ। এখন দেখেন যে এই টি আর এই টি হচ্ছে ইকুয়াল, এই টি আর এই টি কি ভাইয়া ইকুয়াল, আর এম ওয়ান এম টু হচ্ছে ধরেন গিভেন। আপনাকে আমি ভ্যালু দিয়ে দিই, যে ধরেন এম ওয়ান ছিল হচ্ছে 5 কেজি আর এম টু ছিল হচ্ছে 10 কেজি, আর জি এর ভ্যালু তো জানেনই 9.8। তাহলে তাকায় দেখেন যে ভাইয়া এখন আপনার এম ওয়ান এম টু সব জানা, জি এর ভ্যালু জানা, আর কিছু অজানাই নাই। তাহলে এই দুটো ইকুয়েশন থেকে আপনি সুন্দর মতো জাস্ট একটা ইকুয়েশন লেখেন, এম ওয়ান জি প্লাস এ ডিভাইডেড বাই টু ইজ ইকুয়াল টু এম টু জি মাইনাস এ। এই পুরো ইকুয়েশনের মধ্যে আপনি সব কিছু জানেন, শুধু জানেন না হচ্ছে গিয়ে আমাদের এ, এই এর ভ্যালু জানেন না, এই এর ভ্যালু জানেন না। আপনার বাসায় হোমওয়ার্ক থাকবে এই এক্সিলারেশনের ভ্যালু বের করা, আপনার হোমওয়ার্ক থাকবে এই এক্সিলারেশনের ভ্যালু বের করে কমেন্ট বক্সে লেখা যে ভাই এক্সিলারেশন এইটা আসছে আমি পেরেছি। যারা যারা এইটা পারবেন এবং কমেন্ট বক্সে অ্যান্সার দিবেন, ইনশাল্লাহ সবার জন্য দোয়া করে দিব যে এই এই কোশ্চেন যেন পরীক্ষায় আসে। অর্থাৎ এই ক্রিয়েটিভ কোশ্চেন এখন পর্যন্ত আসে নাই, বাট বাইরের দেশের অনেক বইয়ে কিন্তু এই কোশ্চেনটা আছে, সুতরাং চলে আসতে পারে ভাইয়া যে কোনো সময়, ঠিক আছে? সুতরাং ধরে রাখেন যে আজ থেকে হয়তো আগামী 10 বছরের মধ্যে কোনো একদিন হচ্ছে বুয়েটের কোশ্চেনে এই কোশ্চেন থাকবে, ঠিক আছে? সুতরাং আপনি যেন পারেন পরীক্ষায় আসলে, সেটা হচ্ছে আপনি
রেডি থাকবেন। ওকে, তাহলে ভাইয়া আমরা হচ্ছে এই কোয়েশ্চনটা সলভ করতে পেরেছি, অর্থাৎ আমি পুরোপুরি সলভ করে দিইনি, আপনাকে জাস্ট আমি পাথ দেখায় বলছি ভাই এই লাইনের পরে আপনি এক্সেলারেশন বের করবেন, এবং একজন এইচএসসি স্টুডেন্ট হিসেবে এবং সামনে আপনি অ্যাডমিশন দিবেন, আপনার এই জিনিসটা পারা উচিত ভাইয়া, ইনশাল্লাহ আপনি পারবেন আমার বিশ্বাস, ঠিক আছে। দেখেন, আর আপনি যেহেতু এই ক্লাসটা করছেন এত মনোযোগ সহকারে এবং হচ্ছে গিয়ে আপনি আগের জিনিসটা আশা করি সলভও করেছেন, না পারলেও বলবেন যে ভাই সলভ করতে পারিনি, আরেকটা ক্লাসে দেখাই দিন, দেখাই দিলাম, সমস্যা নাই। তো আমার বিশ্বাস যে আপনার স্বপ্ন হয়তো বা ইঞ্জিনিয়ার হওয়া হতে পারে, তো আপনার স্বপ্ন যদি ভাইয়া ইঞ্জিনিয়ার হওয়া হয়ে থাকে তাহলে রুটস এডু আপনার জন্য হচ্ছে একটা স্পেশাল কোর্স, ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন কোর্স নিয়ে এসছে, এবং এই ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন কোর্সে ভর্তি হলে আপনি কী কী পাচ্ছেন, 90টা লাইভ ক্লাস পাচ্ছেন, 90 লাইভ ক্লাসেস, ক্যান ইউ ইমাজিন, 90টা লাইভ ক্লাস পাচ্ছেন আপনি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের উপরে, আবার তার সাথে 75টা হচ্ছে রেকর্ডেড ক্লাসও পাচ্ছেন, অর্থাৎ ক্লাস আর ক্লাস। ওকে, এবং শুধু ক্লাস না ভাই, নোট পাচ্ছেন ক্লাসগুলোর, ঠিক আছে, ক্লাসের নোট আপনাকে দিয়ে দেওয়া হবে, কুইজ পাচ্ছেন আপনি প্রত্যেকটা ক্লাসের জন্য, আপনি এক্সাম দিতে পারবেন, ঠিক আছে, এমসিকিউ এক্সাম দিতে পারবেন, এবং 6টা ইঞ্জিনিয়ারিং ফাইনাল মডেল টেস্ট, এই ফাইনাল মডেল টেস্টগুলো একদম বুয়েট স্ট্যান্ডার্ড হয় ভাইয়া, ঠিক আছে, একদম ফাইনাল মডেল টেস্টগুলো হচ্ছে বুয়েট স্ট্যান্ডার্ড হয়, এবং এগুলো দিয়ে আপনি আপনার প্রস্তুতি সারতে পারবেন। এবং এইটা হচ্ছে আমাদের রুটসের একটা স্পেশাল ফিচার, 24 ঘন্টায় অ্যাপ থেকে ডাউট সলভ, 24 ঘন্টায় ডাউট সলভ। আপনি ধরেন যে এই প্রশ্নটা সমাধান করছিলেন, করতে করতে আপনি এখানে এসে আমি এত কিছু বলে দেওয়ার পরও সমাধান করতে পারেন নাই, আপনি কী করবেন ভাই, একটা ছবি তুলবেন যে ভাই আমি এই পর্যন্ত করছি আর পারছি না, ছবি তুলে পাঠাই দেবেন আপনার কোথায়, অ্যাপের ডাউট সলভ সেকশনে, ডাউট সলভ সেকশনে পাঠাই দিলে আমাদের খুবই এক্সপিরিয়েন্স টিচাররা আপনাদের জন্য হচ্ছে এটা সলভ করে পাঠাই দিবে, ঠিক আছে, একদম ছবি তুলে গ্রাফিক্স দিয়ে যেভাবে লাগে আপনাকে যেভাবে বোঝানো যায় আপনাকে হচ্ছে দেখায় দিবে। ওকে, এবং 6টা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন প্রস্তুতি বই একদম বই আকারে দেওয়া হচ্ছে, এবং রুট চিন্তা ভাবনা করছে যে প্রিন্টেড ভার্সন দেওয়া যায় যেন বইগুলোর, সেটাও চেষ্টা চলছে। ওকে, তারপরে দেখেন ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন কোয়েশ্চেন ব্যাঙ্ক, বুয়েটের জন্য বা যে কোনো ভার্সিটির জন্য ভাই কোয়েশ্চেন ব্যাঙ্ক সলভ করা একটা খুবই ইম্পর্টেন্ট ব্লেসিংয়ের মতো কাজ করে, আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি। তাহলে কোয়েশ্চেন ব্যাঙ্ক সলভটা আপনি পেয়ে যাবেন, পিডিএফ আকারে পেয়ে যাবেন একদম সুন্দর, এবং সামনে হয়তো আপনি ভিডিও আকারেও পেতে পারেন যে কোয়েশ্চেন ব্যাঙ্ক লাইব্রেরি রুটস করার প্ল্যান করছে। আর ফাইনালি হচ্ছে অনলাইন ও অফলাইন লিখিত পরীক্ষা, শুধু অনলাইনে পরীক্ষা দিলে আপনার মনে হতে পারে যে প্রিপারেশন 100% হয় নাই, দ্যাট ইজ ওয়াই আপনার জন্য ভাই আমরা অফলাইন এক্সামও নিয়ে আসতেছি, কোনো সমস্যা নাই, ঠিক আছে। আর এত কিছু আপনি যদি বাইরে অ্যাফোর্ড করতে চাইতেন আপনার মোটামুটি 16,000 টাকা, কেন আরও বেশি লাগতো আমার মনে হয়, ঠিক আছে, 16-20,000 টাকা লাগতো, বাট একটা হিউজ ডিসকাউন্ট দিয়ে রুটস আপনার জন্য মাত্র 4,000 টাকায় কোর্সটা নিয়ে আসছে, একটা হিউজ ডিসকাউন্ট দিয়ে আপনার জন্য মাত্র 4,000 টাকা এই কোর্সটা নিয়ে আসছে। অ্যান্ড আরও যদি আপনার লাগে, মানে আমি বলবো যে ভাই আমার 4,000 টাকা হবে না, আপনি আমাকে আরও ডিসকাউন্ট দেন, আপনার জন্য স্পেশালি ভাই আমি ডিসকাউন্ট অফার করতেছি, এই কুপন কোডটা ইউজ করবেন Prottoy21, ভালো করে লিখে নেন, দেখে নেন, ছবি তুলে নেন, স্ক্রিনশট নিয়ে নেন, তাহলে দেখবেন যে চার হাজার টাকারটা চলে আসছে আপনার 3600 টাকায় মাত্র, অনলি 3600 টাকায় আপনি এত এত ফিচার, যেই কয়টা ক্লাস আপনি এখানে পাচ্ছেন যোগ করে দেখেন কতগুলো ক্লাস, তারপরে কুইজ, নোট, এত কিছু যদি পার ক্লাসও আপনি 100 টাকা হিসাব করেন তাও দেখেন যে কোথায় চলে যায়, অর্থাৎ একদম স্বল্প মূল্যে আপনাদের জন্য এই ইঞ্জিনিয়ারিং কোর্সটা নিয়ে আসা হচ্ছে। সুতরাং আর দেরি না করে তাড়াতাড়ি হচ্ছে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন কোর্সে ভর্তি হয়ে যান, এবং আপনারা আশা করি আপনাদের হচ্ছে এই পুলি রিলেটেড সমস্যাগুলো আপনারা হচ্ছে সলভ করতে পারবেন। আশা করি ভালো লেগেছে, কেমন লেগেছে ক্লাসটা তোমরা জানাও, এবং এই ধরনের টপিক বেসড আরও ক্লাস নেওয়া যায় কিনা সেটা তোমরা আমাকে জানাও, এবং টপিকও লিখে দাও যে ভাই এই পার্টিকুলার টপিক, চ্যাপ্টার না, চ্যাপ্টারের উপরে ওয়ান শট ক্লাস তো হচ্ছে ঋদ্ধ ভাই, নিয়াজ ভাই, ওনাদের ক্লাস আছে ইউটিউবে অলরেডি। সো টপিক ওয়াইজ যদি কোনো ক্লাস তোমরা চাও জানাও কমেন্ট বক্সে, ইনশাল্লাহ আমি ট্রাই করবো আপলোড করে দেওয়ার। ওকে, সবাই খুব ভালো থাকবা, দেখা হবে নেক্সট ক্লাসে।